الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين সম্মানিত দীন টিভির দর্শক শ্রোতা ভাই ও বোনেরা ইসলামী জীবনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা গত পর্বে আলোচনা করেছি বিয়ের মোহরানা সম্পর্কে তো আজকে বিয়ের আরো কিছু জরুরি বিষয় যেগুলোর কোনো কোনোটার সাথে অর্থনৈতিক লেনদেন রয়েছে আর কোনোটার সাথে যদিও অর্থনৈতিক ব্যাপার নাই তারপরেও আমরা কিছু জরুরি বিষয় আজকের পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব প্রথমেই আমরা যদি জেনে নেই যে বিয়ে আমরা কেন করি সাধারণত আমরা এটা প্রচলন এরকম যে আমরা বিয়ে করি সন্তান লাভের জন্য এটা সাধারণত একটা ধারণা সন্তান না হলে পরে আমরা একে অপরকে দোষারোপ করি তো কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গিতে আমরা যদি বিষয়টা জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের সূরা রুম এ আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুমা মাওয়াদ্দাতান ওয়া রাহমা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলার একটি নিদর্শন যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী করে পাঠিয়েছেন স্ত্রীকে স্বামীদের থেকে সৃষ্টি করেছেন যেমন হযরতে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের অংশ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন তো উদ্দেশ্য কি লিতাসকুনু ইলাইহা যাতে তোমরা প্রশান্তি লাভ করতে পারো বিয়েশাদির একমাত্র উদ্দেশ্য সন্তান নয় চারিত্রিক হেফাজত এই বিষয়গুলো যদি আমরা এইভাবে দৃষ্টিভঙ্গিটা বদলাতে পারি তাহলে দেখবেন যে অনেক ঝামেলা দূর হয়ে গেছে আমরা এরকমও হয় যে যদি কোনো স্ত্রী মেয়ে প্রসব করে মেয়ে বাচ্চা দেয় তাহলে দেখবেন যে অনেকেই বেজার হয়ে যায় কিন্তু এই বিষয়টা কি মেয়ের একার দায়িত্ব যে মেয়ে ছেলে জন্ম দেওয়া নাকি মেয়ে দেওয়া এটা কি মায়ের ইচ্ছার উপর নির্ভরশীল নাকি বাবার ইচ্ছার উপর নির্ভরশীল না এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আল্লাহ তাআলা বলেন যে ইয়াহাবু লিমান ইয়াশাই ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাই যুকুরা আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন যাকে ইচ্ছা মেয়ে দেন আর যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না তাকে নিঃসন্তান করে রাখেন তো এই বিষয়গুলো অনেক আম্বিয়ায়ে কেরামের মধ্যে এরকম ছিলেন যে তারা নিঃসন্তান ছিলেন বা সন্তান ছিল না তাহলে সন্তানই বড় বিষয় নয় আর মেয়ে সন্তানকে দুর্ভাগ্যের কারণ মনে করা এটা তো জাহেলি প্রথা এটা ইসলামের কোনো মুসলমানের কোনো আচরণই নয় বরং ইসলামের নবী স্পষ্ট করে বলে দিয়েছেন যে যে মেয়ের প্রথম সন্তান হবে মেয়ে এই পরিবার সৌভাগ্যবান এই মেয়ে ভাগ্যবতী এই পরিবার আমরা যেটা আমাদের দেশীয় ভাষায় বলতে পারি লক্ষ্মী
তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই বিষয়টা আগে আমরা আপনাদের খেদমতে তুলে ধরলাম, এখন আরও কিছু জরুরি বিষয় আমাদের সমাজে এরকম আছে যে কার সাথে বিয়ে জায়েজ কার সাথে নয়। আপনারা জানেন যে 14 জন পুরুষ 14 জন মহিলা একে অপরকে তারা বিয়ে করতে পারে না। তো আমাদের সমাজে কিছু ভুল ভ্রান্তি এরকম আছে, যেমন এটার বাইরে বলতেছি, এই 14 জনের কথা এগুলো বই পুস্তকে জানা যায়, আপন ভাই আপন পিতা ছেলে মেয়ে এরকম তো বিয়ে হয় না, এরকম 14 জন আছে। কিন্তু আমাদের সমাজে যেমন চাচাতো ভাই চাচাতো বোন কে বিয়ে করতে পারে, আবার চাচাতো বোনের ভাগ্নে যে আছে তাকে যে সে মামা ডাকে, তো আমাদের মধ্যে মনে হয় যে মা না ভাগ্নিকে বিয়ে করা যায় না। আমাদের এরকম একটা ধারণা আছে যে মামা ডাকলেই চাচা হইলেই ফুপু হইলেই বিয়ে হয় না, ওর দেখতে হবে এটা আপন চাচা আপন মামার ঘরের কিনা। তো অন্যথায় এটা হবে, যেমন আপনি মামার ঘরের আপনার চাচা তো বোনের ভাগ্নিকে বিয়ে করতে পারেন। আবার আমাদের সমাজে আরেকটা আছে যে আপন না কিন্তু ওই যে ধর্মের ভাই ডাকছে, ধর্মের ভাই পালক পুত্র, তো পালক পুত্রের মেয়েকে বিয়ে করা আমরা মনে করি বিয়ে করাটা ঠিক না, আসলে এটা একটা কুপ্রথা। আপনারা জানেন যে জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পালক পুত্রের স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি বিবাহ করে এই ভুল উম্মতকে এটা দেখাই দিয়েছেন যে না, পালক পুত্র বা আমাদের দেশে আমরা যারা নাম বলি যে অমুক চাচা ডাকলেন ভাই ডাকলেন ধর্মের ভাই ধর্মের বোন হলো, এভাবে কিন্তু এটা হারাম হয়ে যায় না। তো এই বিষয়গুলো যে কার সাথে বিয়ে হবে এই বিষয় নিয়ে আমাদের সমাজে একটা বিভ্রান্তি রয়েছে। এবার আমরা আসব বিয়ের প্রস্তাব দেওয়ার পদ্ধতি কি। হ্যাঁ, আমরা বিয়ের প্রস্তাব দেব যদি ওই মেয়ে যে মেয়েকে আমরা বিয়ের প্রস্তাব দেব ওই মেয়েকে যদি অন্য কোনো মুসলমান ভাই প্রস্তাব দিয়েছে তাহলে ওই প্রস্তাবের উপরে আমরা প্রস্তাব দেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাখতিবু আলা খিতবাতিন আখিকুম, তোমার ভাই যদি কোনো বিয়ের আলাপ দেয় তাহলে তুমি সেখানে আবার বিয়ের আলাপ নিয়ে যেও না। হ্যাঁ, তারা যদি না করে দেয়, তারা যদি বিষয়টা এটার সাথে হলে হয় নাই তারা উঠে আসে, তখন তুমি ঠিক আছে আলাপ দিতে পারো। তো আলাপ দেওয়ার সুন্নত তরিকা হলো যে আপনি যাবেন গিয়ে আপনি গিয়ে তাকে কি বলবেন, যে তাকে বলবেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এই দোয়া বা এই কলমাটা পড়ে তখন তাকে বলবেন যে আমি অমুকের ব্যাপারে বিয়ের আগ্রহ নিয়ে আপনার কাছে এসেছি। তো সম্মানিত ভাই বোনেরা, যে আমরা পাত্র যখন আমরা দেখব তখন বা প্রস্তাব নিয়ে যাব তখন এই দোয়া আমরা পড়ব ইনশাআল্লাহ। আর পাত্রী দেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে আমাদের সমাজে নানান বিভ্রান্তি রয়েছে। আমরা পাত্রী দেখতে গিয়েই অনেক টাকা পয়সা খরচ করে ফেলি, আনুষ্ঠানিকতা করি, অথচ শরীয়ত বলে ইসলাম বলে কোরআন বলে এটা নিয়ে এত হুলস্থুল করা ঠিক নয়। আপনি যদি নিজে একমাত্র বৈধ হলো স্বামী, সে তার স্ত্রীকে দেখতে যেতে পারে, এখানে
বাবা যাওয়ার দরকার নেই, চাচার দরকার নেই, বন্ধুবান্ধব যাওয়ার দরকার নেই। যদি কোনো এরকম মজলিস হয় যেখানে মেয়ে দেখার জন্য অনেক মানুষ জড়ো হয়েছে, পাত্র আছে, পরিবারের অনেক সদস্য রয়েছে, এরকম মজলিসে কোনো দিনদার মহিলা যেতে পারে না, না যাওয়া তার জন্য ওয়াজিব। একজন পুরুষ শুধু দেখতে পারে, কতটুক দেখতে পারে, হ্যাঁ শুধু তার মুখমণ্ডল এবং হাত দেখা ইসলামে বৈধতা দিয়েছে। আর যদি আপনি নিজে না দেখেন, আপনি মহিলা একজনকে পাঠিয়ে দিতে পারেন। এর বাইরে আমাদের দেশে যেটা রসম রেওয়াজ হয়েছে যে দলবদ্ধভাবে আমরা যাই, অনেক সময় একটা মেয়ের উপর এটা একটা টর্চারিংয়ের মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব ভুলগুলো থেকে শুধরানোর তৌফিক দান করুন। আমরা এরপরে আসে পাত্র পাত্রীর গুণাবলী কি, কোন বিষয় দেখে আমরা আগাব। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা সমতা, রূপের সমতা, মালের সমতা, বংশের সমতা, এগুলো আমরা দেখব। তবে সবচেয়ে বেশি যে জিনিসটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার উপরে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন, সেটা হলো ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিতে হবে। এই বইটা কতটুকু আল্লাহওয়ালা ইসলাম সম্বন্ধে কতটুকু জানে, পর্দাশীল নাকি বেপর্দা, হায়াওয়ালা নাকি বেহায়া, এরকম বিষয়টাকে আমরা প্রাধান্য দেব। তাহলে সে দিনদার পাত্রের ক্ষেত্রে আমরা দেখব সে নামাজি কিনা, সে মাদকাসক্ত কিনা, তার শারীরিক সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো পাত্রর ক্ষেত্রে দেখতে হয়। তার চারিত্রিক গুণাবলীটাকে গুরুত্ব দিতে হবে, আর তার বাকি অন্যান্যগুলো থাকলে তো মাশাআল্লাহ ভালো। আর মেয়েদের ক্ষেত্রে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার বিজাতি দ্বীন, দ্বীন এবং ধর্মের দিকটা তুমি লক্ষ্য করে তুমি এটাকে প্রাধান্য দিয়ে তুমি কামিয়াব হয়ে যাও। আর অন্যান্য গুণের কথা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে ওই সমস্ত মেয়েকে তুমি বিয়ের জন্য প্রাধান্য দাও যাদের সন্তান বেশি হয়, যারা স্বামীর আনুগত্য এবং আমানতদারির গুণ যাদের মধ্যে থাকে, লালন সন্তান লালন পালনের মতো গুণাবলী যার মধ্যে থাকে, তাজাব্বুজুল ওয়ালুদ আল ওয়াদুদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সমস্ত নারীদেরকে তোমরা বিয়ে করো যারা বেশি সন্তান প্রসব করার করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নী মাকাসিরুম বিকুমুল উমাম, আমি কিয়ামতের দিন আমার উম্মত বেশি হলে আমি এটাকে নিয়ে আমি ফখর করব, গর্ব করব। তো আমরা এই বিষয়গুলো, এই দৃষ্টিভঙ্গিগুলো আমরা এখানে দেখব ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হলো যে এজেন্ট নেয়া, এজেন্ট যেটাকে আমরা বলি, এজেন্টের ক্ষেত্রে অনেক বিষয় আমরা করে ফেলি, যে আমরা এজেন্টের সময় দল বেঁধে গিয়ে আমরা এজেন্ট আমরা আনি। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এগুলো বাহুল্য, এগুলো ত্যাগ করা উচিত। এজেন্ট আনবে মেয়ের মাহরাম, মেয়ে যার সামনে যেতে পারে ওরকম দুজন গিয়ে এজেন্টটা নিয়ে আসবে। তো এজেন্টের ক্ষেত্রেও যদি মা বাবা, মা মেয়ের ক্ষেত্রে বাবা ভাই যায় আর মুখ ফুটে নাও বলে নীরব থাকে তাহলেও চলে, আমি কবুল করলাম এটা না বললেও হয়, নীরবতাই সম্মতির লক্ষণ, এই এটা নিয়ে পীড়াপিড়ি করার কোনো বিষয় নাই। তো আমরা এই বিষয়টা এই জন্যে আনলাম যে আমাদের দেশে
অনেক এজিন আনার ব্যাপারে, যা ওই উময়ে পাত্রের পক্ষ থেকে দুইজন কে কে যাবেন, মেয়ের পক্ষ থেকে কে কে যাবেন, এটা নিয়ে একদম বাড়াবাড়ি করা হয়। সিরফ দুজন এবং এরা মাহরাম হলেই ভালো হয়, যাদের সাথে মেয়ের যাদের সামনে যাওয়া তার জন্য জায়েজ, বাবা থাকলে বাবা, আপন চাচা, আপন মামু, আপন ভাই, এরকম যাদের সামনে সে যেতে পারে। এছাড়া এটা নিয়ে অন্য কাহিনী করা, ভিডিও করা, এগুলা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত কাজ। বিয়ে কোথায় হবে এ নিয়ে আমাদের রয়েছে অনেকেরই অতি বাড়াবাড়ি চিন্তা। আমরা বড় বড় কনভেনশন, বড় বড় আয়োজন, এটাকে মনে করি যে আমার সফলতার একটা মাপকাঠি। আসলে আফজলুন নিকাহ বারকাতান আইসরুহা মাউনাতান, যে বিয়েতে খরচ কম হবে, বাহুল্য কম হবে, অপচয় কম হবে, সে বিয়েতে আল্লাহ তাআলা বরকত দান করেন। বিয়ের সুন্নত তরিকা হলো মসজিদে হবে, এবং শাওয়াল মাস, রমজানের পরে যে মাস শাওয়াল এবং জুমাবার, এই মসজিদে আমাদের বিয়ের কাজ সম্পন্ন হয়ে যাবে। সুন্নতি তরিকায় আকদ অনুষ্ঠানের পর খেজুর বিতরণ করা হবে। এরকম বিয়েই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করেছেন, সাহাবায়ে কেরাম পরবর্তীতে। এখনও আল্লাহর রহমতে অনেক জায়গায় এরকম বিয়ে হচ্ছে, এবং এই বিয়েগুলো থেকে ভালো জেনারেশন বেরিয়ে আসছে। তো সম্মানিত ভাই বোনেরা, আমরা যেটা বলতে চাই যে কনভেনশন ভাড়া করা, বরযাত্রী খাওয়ানো, ইসলাম এটা কিন্তু বলে নাই, এটা আমরা বানিয়ে ফেলছি, আমরা বানিয়ে ফেলছি। মেয়ের বাবা বরযাত্রী খাওয়ানোর কথা ইসলামে নাই। ইসলাম যেটা বৈধতা দিয়েছে সেটা হলো বিয়ের, আমরা যেভাবে বিয়ের কথা বললাম, এভাবে বিয়ে হয়ে গেল, বিয়ের পরে ছেলে তার ওলিমা করবে, বাসর রাত্রের সময় ওলিমাটা হতে পারে, আকদের সময় সে এই ওলিমাটা আকদের সময় সে করে ফেলতে পারে, 50 জন 60 জন আসবে, এটা তার পক্ষ থেকে খাওয়ানো হয়ে যেতে পারে। তো প্রিয় ভাইয়েরা, এই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। বরযাত্রী এবং হাজার হাজার মানুষকে খাবার দাবার করতে গিয়ে অনেক পিতা সর্বস্ব হারিয়ে ফেলতেছে, অনেক মেয়েকে বিয়ে দেওয়া যাচ্ছে না এই সব আনুষ্ঠানিকতা করতে পারছে না বলে। তো আমাদের আজকের এই অনুষ্ঠান ইসলামী জীবনের আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই বিষয়টা আমাদের সমাজে পরিবর্তন হওয়া দরকার। মেয়ের পিতা খাওয়াতে তিনি বাধ্য নন, তার উপরে এটা দায়িত্ব নয়। আপনি 4-5 জন মানুষ গিয়ে মসজিদে বসে অনুষ্ঠান করে মেয়েকে উঠায় নিয়ে আসবেন, আর ছেলের পক্ষ থেকে ওলিমা খাওয়ানো সুন্নত। আর এই ওলিমা খাওয়ানোর ক্ষেত্রেও কথা হলো যে আপনি ওলিমাটা এমনভাবে দাওয়াত দিবেন যেখানে শুধু ধনী না, ধনী মানুষ যাতে খেতে পারে তা নয়, সেখানে মিসকিনও যাতে আপনার গরিব আত্মীয় স্বজন খেতে পারে, এইভাবে ওলিমা করা সুন্নত। আবার বলি যে বিয়ের অনুষ্ঠানকে আমরা যেভাবে কঠিন বানিয়ে ফেলছি, বিয়েকে কঠিন বানিয়ে ফেলছি, এই কঠিন বানানোর কারণে অনেক হাজার হাজার মেয়ে ঘরে আসে, তারা অনেক সময় খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এর গুনাহ, এর দায় কে নেবে? যারা সিস্টেম আবিষ্কার করেছেন, যারা সমাজ আজকে আপনার লিড দিচ্ছেন, তাদেরকে এই বিষয়টা ভেঙে বলতে হবে যে আপনারা তো নারীদের পক্ষে কথা বলেন, তো এটা তো নারীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। একজন নারী, সে লেখাপড়া শিখল, তারপরে সে বাবার স্মৃতি, বাপের বাড়ি থেকে বেরিয়ে অন্য একটা বাড়িতে চলে গেল, এটাই তো এই মেয়েকে উপহার হিসেবে তার বাবা দিয়ে দিল।
এখন আবার তার উপরে যদি বোঝা চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা অনেক সময় বড় মুসিবত হয়ে দাঁড়ায়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, সবশেষে আমি আপনাদের কাছে বলতে চাই যে আমাদের সমাজে তালাক নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি রয়েছে। আমরা তালাক কখনো একসাথে দিয়ে ফেলি, তিন তালাক। তো সুন্নত তালাক আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, যে মাসে পিরিয়ড না এরকম একটা পাক সময়ে এক তালাক দিয়ে আরও তিনটা পিরিয়ড পার হয়ে গেলে ওই তালাককে উত্তম তালাক বলা হয়েছে, এই মেয়ে আপনার জন্য হারাম হয়ে যাবে। তবে একটা সুবিধা হলো, ওই মেয়েকে যদি আবার আপনি ফিরিয়ে আনতে চান তাহলে ইদ্দতের ভিতরে থাকলে আর ইচ্ছা করলে ফিরিয়ে আনা যাবে, বিয়েও লাগবে না। আর যদি ইদ্দতের বাইরে চলে যায় তাহলে আপনি শুধু আগদ পরেই এই মেয়েকে উঠায় নিয়ে আসতে পারবেন। আরেকটা তালাক হলো অতি উত্তম পবিত্র অবস্থায় মেয়েকে আপনি তালাক দিলেন, এরপরে একটা পিরিয়ড গেল, পিরিয়ড যাওয়ার পরে আবার একটা পাকি অবস্থা আসলো, তখন একটা তালাক। এইভাবে তিন পিরিয়ড পরে তিনটা পাক পবিত্র অবস্থায় তালাক দেওয়াকে অতি উত্তম তালাক বলা হয়েছে। আর একসাথে তালাক দিয়ে দেওয়া এটা হারাম। তো বিয়ে সংক্রান্ত এই জরুরি কিছু বিষয় আমরা গত পর্বে মোহরের কথা আলোচনা করেছি। মোহর একটা মেয়ের প্রাপ্য, এটা অবস্থা অনুযায়ী আমরা বাড়াইতে পারি কমাতে পারি, তবে এটা দিতে হবে। আর আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং এইসব ভুলগুলো যদি আমরা শুধরে চলতে পারি তাহলে বিয়ে বিষয়ে অনেক কি বলবো যে অনেক যেটা আমার বিভ্রান্তি সেগুলো দূর হয়ে যাবে এবং বিয়ের বরকত নেমে আসবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের এই পর্ব আমরা এখানে সমাপ্ত ঘোষণা করতেছি, সমাপ্তি টানতেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh.